আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালটাও কিন্তু অনেক ফুরফুরে আমার। আজকে একটি বিশেষ দিন, যার কারণে আমি আরও একটু বেশি প্রাণবন্ত। আর আকাশটাও যেন আজকে আমার বিশেষ দিনটা সম্পর্কে অবগত। দেখেন আকাশের কালারটা কি দারুণ, নীল আকাশে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, সত্যি এত দারুণ লাগছে। এই যে কাশফুলের পাপড়িগুলোর মতো যে সাদা সাদা মেঘগুলো নীল আকাশের সঙ্গে গুত্তা খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের মতো আমারও খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। যাই হোক, বিশেষ দিনটির কথা বলি এখন। আজ আমার বিবাহবার্ষিকী, আজ আমার 13তম বিবাহবার্ষিকী, আর এই দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন। আজকের এই দিনে আমি একটি মেয়ে থেকে একটি বউয়ের রূপে রূপান্তরিত হয়েছিলাম। আজকের এই দিনটি সত্যিই মনে রাখার মতো, অনেক স্মৃতি জড়ানো এই দিনটি। আজ থেকে দীর্ঘ 13 বছর আগে আমি আমার প্রিয় মানুষটির হাত ধরে নতুন একটা জীবনের সূচনা করেছিলাম। সত্যি ভাবতেই খুব অবাক লাগে, কত ছোট্ট এই জীবনটা, কত দ্রুত সময়গুলো জীবন থেকে চলে যাচ্ছে। বলতে গেলে খুব অল্প বয়সে আমরা একে অপরের হাতে হাত রেখে কথা দিয়েছিলাম আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেব একই সঙ্গে, আর সেই কথা রেখে এখনও আমরা একে অপরের পাশে আছি আর থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। দোয়া করবেন আমাদের জন্য সবাই। তো এই তো সকালে আমি ঘরের টুকিটাকি সকল কাজ গুছিয়ে আমার গাছগুলোয় পানি দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি আজকে একটু আমার বিশেষ মানুষটার জন্য রান্না করব, কারণ সে আজকে অফিসে আছে। আসলে তার আজকে বিশেষ দিনেও ছুটি নেই, যার কারণে খুব ঘরোয়াভাবে ছোট্ট পরিসরে তার যেটা পছন্দ জাস্ট ততটুকু রান্না করে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর আজকে আমি রান্না করব দম বিরিয়ানি, আর দম বিরিয়ানিটা তার ভীষণ পছন্দ। আর আমি চিকেন উইংসগুলোকে ফ্রাই করব, অনেকগুলো মুরগির পাখা যেটাকে বলি আমরা, সে পাখাগুলো আমি জমিয়ে রেখেছি, কারণ এটা ফ্রাইটা হিয়ার বাবার ভীষণ পছন্দ। আমি আজকে ভাবলাম একটু রাইচের সঙ্গে এই ফ্রাইটা করে ফেলি। তো ঝটপট আমি দম বিরিয়ানির জন্য এখানে আমি বড় বড় করে 10 পিস মাংস নিয়েছি। ও আচ্ছা, আমি কিন্তু চিকেন নিয়েছি, আজকে চিকেন দিয়ে বিরিয়ানিটা করব। বিয়ের পর যখন প্রথম প্রথম রান্নাঘরে যেতাম আমার ভীষণ কান্না পেত, সত্যি আমার রান্না করতে একদমই ভালো লাগতো না। আর এখন আমার রান্নাঘরটা ভীষণ প্রিয় একটা জায়গা। এখন আমার সব সময় মনে হয় আমার হাজবেন্ডের জন্য আমি নতুন নতুন কোনো রেসিপি করে করে তাকে খাওয়াই। আসলে রান্নাটা হচ্ছে একটা ভালোবাসার জিনিস, ভালোবাসার মানুষের জন্য যখন রান্না করা যায় না, রান্নাঘরের গরম ক্লান্তি কোনো কিছুই তখন স্পর্শ করে না। এই গরমে যখন টানা ঘন্টার পর ঘন্টা আমরা মারা বৌরা রান্নার কাছে দাঁড়িয়ে রান্না করি, তখন আমাদের গা দিয়ে কিন্তু টপ টপ করে ঘাম ঝরে পড়ে, কিন্তু সেই ঘামের দিকে আমাদের খেয়ালই থাকে না। কারণ আমাদের খেয়াল থাকে তখন ভালোবাসার মানুষটা তখন মজা করে এটা খেতে পারবে কিনা, সেই চিন্তা মাথার ভেতরে ঘুরঘুর করে। সত্যি ভালোবাসার মানুষটা যখন খাবারগুলো খেয়ে প্রশংসা করে না, শান্তির একটা ঢেকুর তোলে, তখন আমাদের সকল ঘাম ঝরার সেই ক্লান্তিগুলো যেন এক নিমেষেই এক রাশ সুখে পরিণত হয়। আর আমার হাতের রান্না আমার সাহেবের কিন্তু ভীষণ পছন্দ, আর সে সবসময়ই কিন্তু আমার রান্নার ভীষণ উৎসাহ দান করে, যার কারণে আমার মজার মজার রান্না করতে ক্লান্তি এবং ভয় কোনোটাই কাজ করে না। আমি সাহস করে নতুন নতুন অনেক কিছুই ট্রাই করে ফেলি, এটা শুধুমাত্র তার উৎসাহ দেওয়ার কারণে। প্রত্যেকটা কাজেরই যদি কেউ উৎসাহদাতা থাকে না, দেখবেন সেই কাজটা অনেক সুন্দর হয়ে যায়। আপনারাও বাসায় আপনাদের ওয়াইফদের রান্নার প্রশংসা করবেন, এতে তারা ভীষণ খুশি হয়। প্রিয় দর্শক, যারা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাজের উৎসাহকে আরো বাড়িয়ে দিবেন। আর এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের সেই মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে লিখে আমাকে জানাতে পারেন। আর আমি কিন্তু আজকে দম বিরিয়ানিটা করছি সেই নতুন হাড়ি বাণিজ্য মেলা থেকে যে কিনেছিলাম, মনে আছে আপনাদের? যারা পূর্বে আমার ভিডিওটি দেখেছিলেন তারা হয়তো জানেন এটা সেই বাণিজ্য মেলা থেকে কেনা সেই প্যান্টটা আমি আজকেই প্রথম রান্না করলাম আপনাদের সঙ্গে সুন্দর কিছু সময় শেয়ার করতে করতে। এদিকে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দম বিরিয়ানিটা কত দারুণ হয়েছে। আমি কিন্তু বাসমতি চাউল দিয়ে রান্না করিনি, একদম ঘরোয়া মশলা দিয়ে পোলার চাউল দিয়ে আমি আজকে দম বিরিয়ানিটা করেছি। এদিকে আমি মুরগির পাখাগুলো কিন্তু ঘন্টাখানেক আগেই সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, আমি সেটাকে বের করে নিয়ে এখন আমি এটাকে ফ্রাই করছি। আর আমার পূর্বের ভিডিওতে দেখেছিলেন যে আমি কিছু গিফট কিনেছি, সেই গিফটের ভিডিও কিন্তু এর পরে আসবে, আর অবশ্যই সেই ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এদিকে আমার সাহেব কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর তার গায়ে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা গিফটেরই গেঞ্জি। থ্যাংক ইউ, তুমি এত কষ্ট করে এত সুন্দর রান্না করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আজকে 13 বছর, শেষ করে 14 বছরের পদার্পণ। আমাদের সামনের জীবনগুলো যেন আরও সুন্দর হয়
সবার কাছে এই দোয়া প্রার্থনা করি। তার একটা গেঞ্জি পরে সে এখন খেতে বসেছে এবং আমার সে প্রশংসা করছে। আমি আপনাদের বলছিলাম সে প্রত্যেকটা লোকমা খাওয়ার সময় সে আল্লাহ শুকরিয়া করে এবং আমার প্রশংসা করে। তার মুখে আমার রান্নার প্রশংসা শুনতে আমারও ভীষণ ভালো লাগে। এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।